ভালোবাসা শ্রদ্ধা প্রকাশের কতই না ধরন মানুষের, তবে অদ্ভুতভাবে শ্রদ্ধা প্রকাশ করে রীতিমতো তোপের মুখে পড়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মা। রঙ্গিলা, সত্য, সরকারের মতো হিট সিনেমার জন্য চলচ্চিত্র জগতে অধিক পরিচিত নাম রামগোপাল ভার্মা। সম্প্রতি এই পরিচালক ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যাতে তার সঙ্গে দেখা যায় ভারতীয় নায়িকা আশুরের দিকে। রামগোপাল ছবিটি শেয়ার করে লিখেছেন, আরও কিছুর জন্য অপেক্ষা করো। এমনকি আশুরেড্ডি নিজেও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা নজর কেড়েছে সবার। ভিডিওতে দেখা যায় সোফায় বসে আছেন আশু, আর তার পায়ের কাছে বসে আছেন রামগোপাল। পেছনের টেবিলে সাজানো রয়েছে মদের বোতল, আশুর পায়ে চুমু খাচ্ছেন রামগোপাল। রামগোপাল ভার্মা নিজেও 30 মিনিটের একটা ভিডিও শেয়ার করেছেন বুধবার রাতে, যার ক্যাপশনে বলিউডের এক সময়ের খ্যাতনামা পরিচালক লিখেছেন, পুরো ভিডিও পোস্ট করলাম, নিজের রিস্কে দেখবেন। ভিডিওতে দেখা যায় পরিচালক নায়িকার সঙ্গে কথা বলার সময় মেঝেতে বসে আছেন। তাদের কথোপকথনের সময় আশুকে নারী হিসেবে জন্মগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে দেখা যায় ভার্মাকে। তিনি নায়িকার পায়ের জুতো খুলে ফেলেন এবং তার পায়ে চুমু খান। শুধু পায়ে চুমুই খেলেন না, ওই নায়িকার থেকে অনুমতি নিয়ে আঙুলও চাটলেন। রামগোপালের দাবি, এই ভিডিওর মাধ্যমে তিনি সকলকে মনে করিয়ে দিতে চেয়েছেন কীভাবে নারীদের সঙ্গে ব্যবহার করা উচিত। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামগোপাল ভার্মা আর আশুরেড্ডির এই ভিডিও, যা নেট পাড়ার বেশিরভাগেরই অরুচিকর এবং ঘৃণ্য লেগেছে। একজন কমেন্টে লিখেছেন, এক সময়ের বলিউডের অন্যতম বড় পরিচালক ছিল রামগোপাল, অভিনেতারা ওর সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকত, আজ নিজেকে কোথায় নামিয়ে নিয়েছে দেখেও খারাপ লাগছে। আরেকজন লিখেছেন, দেখেই তো বোঝা যাচ্ছে গলা অব্দি মদ খাওয়া, জড়িয়ে যাচ্ছে কথা। অন্যরা যেভাবেই দেখুন, রামগোপাল ভার্মা কিন্তু এটাকে নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন।